নয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ন্যায় খ্রিস্টান জনগোষ্ঠীর জন্য আমরা খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। উপস্থিত শ্রোতৃবৃন্দ, বাংলাদেশের আর্থসামাজিক, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ক্যাথলিক চার্চের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এদেশে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান আমাদের গর্বের বিষয়। ধর্ম যার যার, উৎসব সবার, এ মূল্যবোধ ও শিক্ষায় উদ্ধত হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। ধর্মীয় শিক্ষার আলোকে মানব সেবা ও কল্যাণে আমরা যেন যার যার অবস্থান থেকে কাজ করে যাই, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করি, এ হোক আমাদের সকলের দৃঢ় প্রতিজ্ঞা। সরি, আপনাদের সকলকে আবারও বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, সিএসসি, আর্চবিশপ, ঢাকা মহাধর্ম প্রদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ। আপনি এসেছেন আমাদেরকে ভালোবাসেন বলে। 8ই ডিসেম্বর আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, যে হাসিটা দিয়ে আমাকে বরণ করে নিয়েছিলেন। সেই হাসিটার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওখানে। সৌজন্য সাক্ষাতের জন্য সুযোগ দিয়েছেন, আবার আজকে এই বড়দিন উপলক্ষে এবং এই সম্বর্ধনা উপলক্ষে আপনি এসেছেন, অনেক সময় দিচ্ছেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। স্বরাষ্ট্রমন্ত্রী, বন্ধু বলবো আমিও, উনি আমাকে আপন করে নিয়েছেন, আর আমিও ভীষণভাবে আপন করে নিয়েছি। আর ওনার উদ্যোগে বেশ কতগুলো কাজ হয়েছে, সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট অর্জন আমার মনে হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম যে আপনি আমাদের অভিভাবক, আর আমাদের যে অভিজ্ঞতা তাতে দেখেছি উনি সেই কাজটি করেছেন, করে যাচ্ছেন, আশা করি ভবিষ্যতেও উনি করে যাবেন। মেয়েরা প্রজা চুমকি আপা বলি আমি, কারণ ওনাকে আমাদের বাড়ির মানুষ হিসেবে দেখছি, উনি যেমন আমাদেরকে দেখছেন। সব অনুষ্ঠানে উনি আসেন, খুব সুন্দর ভালোবাসা নিয়ে আমাদের সাথে মেশেন, এবং যা কিছু প্রয়োজন হয় আমরা খুবই অবাধে ওনাকে বলতে পারি। ধন্যবাদ প্রতিমন্ত্রী আপনাকে। আমাদের ধর্মমন্ত্রী, উনি যখন বসা থাকেন কোনো অনুষ্ঠানে,
তখন উপলব্ধি করতে পারছি যে আমাদের দেশের সব ধর্মের মধ্যে ঐক্য আছে। আর এই ঐক্যের একটা সেবা উনি করে যাচ্ছেন মন্ত্রণালয়ের মধ্য দিয়ে। আপনাকেও অনেক ধন্যবাদ পেয়েছি আজকের এই অনুষ্ঠানে। প্রিয় সুধীবৃন্দ, আমি খুবই আনন্দিত। অভাবনীয় একটি ব্যাপার ঘটছে, আর মনে হচ্ছে আমি আপনাদের ভালোবাসায় খুবই সিক্ত হয়েছি। আমার হৃদয়টা খুবই নরম হয়ে গেছে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের শ্রদ্ধার কারণে, এবং যা কিছু আপনারা বলছেন, যে শুভেচ্ছা দিচ্ছেন, সেগুলো শুনে শুনে খুবই অন্তরে খুবই নম্রতা অনুভব করছি। আর আমি মনে করি এটা আপনাদের মধ্য দিয়ে ঈশ্বরের কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে একটা দান আসছে। আর সেই জন্যে আমি খুবই ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকের কাছে, যাদের সাথে কাজ করে যাচ্ছি, করছি, করব, তাদের সবাইকে আমি সেই কাজের জন্য, সেই কী বলবো, অভিজ্ঞতা উপলব্ধি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকের এই সমাবেশে দুটো উপলক্ষ আছে, আর উভয় উপলক্ষই কিন্তু আনন্দের বিষয়। একদিকে বড়দিন, প্রভু যীশুর জন্মদিন, আর আমরা শুনেছিলাম আজকে রাখালদের কাছে স্বর্গদূত বলেছিলেন, আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জন্য নিয়ে এসেছি, এই আনন্দ সমস্ত জাতির মানুষের জন্য সঞ্চিত হয়ে আছে, আজ দাউদ নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন, তিনি সেই খ্রিস্ট স্বয়ং প্রভু। বড়দিন একটা মহা আনন্দের সংবাদ। আনন্দের সংবাদ এই যে ঈশ্বর মানুষকে, দীন মানুষকে ভালোবাসলেন, ভালোবাসার কারণে তিনি মানুষ হলেন, তিনি ইম্যানুয়েল, দীন মানুষের মাঝেই তার বাস। বড়দিনের এই আনন্দ ঈশ্বর থেকে আগত। আনন্দ কণ্ঠে রবি ঠাকুর গিয়েছিলেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসছো নিচে। বড়দিন একটি আনন্দময় সমাচার, ঈশ্বর ও মানুষে মিলন, মনুষ্য পরিবারে ঈশ্বরের আগমন, মানুষের ঘরে ঈশ্বরের আবাসন, এত মহান আনন্দময় বার্তা। বড়দিনের এই বার্তা সবার মধ্যে জাগিয়ে তোলে আনন্দ, যার অভিব্যক্তি ঘটে প্রত্যেক ব্যক্তির অন্তরে, পরিবার বন্ধনে এবং সমাজের নানা মিলন উৎসবে। বড়দিনের এই আনন্দ উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি এবং দেশবাসীর প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বড়দিন সবার জীবনে ও সকল পরিবারে বয়ে আনুক অনাবিল আনন্দ ও করুণাময় ঈশ্বরের অশেষ আশীর্বাদ। সবার জন্য শুভ বড়দিন। এবছর মনে হচ্ছে বড়দিনের আনন্দের সাথে জড়িয়ে আছে আরেকটি আনন্দ সংবাদ, বাংলাদেশে একজন কার্ডিনাল মনোনয়নের সংবাদ। বিগত 9 অক্টোবরে তেজগাঁতে গির্জা থেকে বের হয়ে যখন পেছনের দিকে যাচ্ছিলাম, তখন একটি মেয়ে 11-12 বছর তার বয়স, সে এসে আমাকে বলল, অভিনন্দন, কংগ্রাচুলেশন। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য? মেয়েটি বলল, কেন তুমি জানো না, তুমি কার্ডিনাল হয়েছ। ছোট্ট একটি বালিকার মুখ থেকে সর্বপ্রথমে শুনতে পেলাম, পোপ মহোদয় আমাকে
কার্ডিনাল মনোনয়ন করেছেন, মনোনীত করেছেন। যদিও প্রাথমিকভাবে এত বড় আশীর্বাদ লাভে অবাক এবং অভিভূত হয়ে পড়েছিলাম, আনন্দ ততটুকু উপলব্ধি হয়নি আমার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও তাই বলেছিলাম, যা প্রথম দিকে আনন্দ করতে পারেনি। উনি বলছে, কেন আনন্দ করবেন না? দেশ আনন্দ করছেন আর আপনি আনন্দ করবেন না? আর একটা ধাক্কা পেলাম। আর এখন আমি মনে হয় সবার সাথে আনন্দ করতে পারছি। আমি ভাবছিলাম, কেন পোপ মহোদয় কেন মনোনয়ন দিলেন? তিনি একটি চিঠি লিখেছেন আমার কাছে, চিঠিটা লেখা নয় অক্টোবরে। উনি বলছেন, আপনার মনোনয়নের কারণে অনেকেই আপনার নিকট আসবেন তাদের আনন্দ প্রকাশ করতে। তাদের এই আনন্দ অবশ্যই যথার্থ, কেননা প্রভুর দৃষ্টি যা আমাদের প্রেরণ করে এবং মিশন দায়িত্ব অর্পণ করে তা আনন্দ ও উৎসব করার আহ্বান জানায়। আপনার জনগণ এবং বন্ধুদের এই উপলব্ধি সরল মনে আপনি গ্রহণ করবেন, কেননা প্রভু যখন আমাদের পাশে থাকেন, আমাদের প্রেরণ করেন, তখন তিনি আমাদের জন্য তার ভালোবাসা ব্যক্ত করেন। এই মনোনয়নের প্রেক্ষিতে আমার কয়েকটি অনুভূতি আপনাদের কাছে প্রকাশ করছি। বিগত দুটো মাস ধরে যে অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে এটা আমাকে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ থেকে একজন কার্ডিনাল মনোনয়ন, এটা মহা আনন্দের সংবাদ। কার্ডিনাল মনোনয়ন বাংলাদেশ ও বাংলাদেশের মণ্ডলীর ও সকল দীনজনদের প্রতি ঈশ্বরের ও পোপ ফ্রান্সিসের বিশেষ ভালোবাসা, সম্মান এবং স্বীকৃতি। এই উপস্থিতিতে স্থানীয় মণ্ডলীর নামে এই বিজয় দিবস মাসে আমি জাতির পিতার প্রতি এবং জাতীয় স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। দেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দেশের প্রতি আমার এবং খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিক আনুগত্য, ভালোবাসা এবং সেবার অঙ্গীকার ব্যক্ত করেছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহৃদয় উপস্থিতি, খ্রিস্টান সমাজের প্রতি তার ভালোবাসা এবং কার্ডিনাল পদে মনোনয়নে তার পাবলিক সমর্থন আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি যে বাংলাদেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বহু অর্জনের মধ্যে, বহু পুরস্কারের মধ্যে খ্রিস্টান সমাজের একটি ক্ষুদ্র অর্জন যুক্ত হলো। এখানে উপস্থিত অন্য ধর্মের অনুসারীদের এবং রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন কর্মীবৃন্দের উপস্থিতি আমাদের অনেক সমর্থন এবং প্রেরণা দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে আমাদের মধ্যে ইতিমধ্যে থাকা সংহতি, একাত্মতা ও আনন্দ। কার্ডিনাল হিসেবে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং যা কিছু শুভ তা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার একটা তাগিদ অনুভব করছি, আর তা ইতিমধ্যেই বিভিন্নভাবে সম্ভব হয়েছে। আর মানবতা সম্পর্কে খ্রিস্টমণ্ডলীর চিন্তা ভাবনা বাংলাদেশের জনগণের নিকট তুলে ধরার একটা নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা সবাই উপকৃত হব বলে প্রত্যাশা করি।
এই মনোনয়ন চার্চ ও বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক আছে তা আরও গভীর এবং সম্প্রসারিত হলো। বাংলাদেশের ক্ষুদ্র মণ্ডলী থেকে একজন কার্ডিনাল মনোনয়ন করে পোপ মহোদয় ক্ষুদ্রদের প্রতি তার ভালোবাসা, প্রান্তিক দেশের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন এবং বিশ্বজনীন মণ্ডলীতে বাংলাদেশের স্থান করে দিয়েছেন। মনোনয়নের মাধ্যমে পোপ মহোদয় বাংলাদেশের ক্ষুদ্র মেষ দলের বিশ্বাসকে সমর্থন জানিয়েছেন, খ্রিস্ট বিশ্বাসের সাক্ষ্যদানকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং নতুন মর্যাদায় ভূষিত করেছেন। পোপ মহোদয় বাংলাদেশের ক্ষুদ্র মণ্ডলীকে একটি ছোট্ট প্রদীপ ও একটুখানি লবণ হয়ে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, দয়ার কাজ, আর্থসামাজিক ও মানব উন্নয়ন, আন্তঃধর্মীয় সংলাপ ও সর্বধর্মীয় মানুষের জন্য প্রার্থনা করা প্রভৃতি খ্রিস্টীয় অবদানের স্বীকৃতি তিনি দিলেন এবং তা ভবিষ্যতে অব্যাহত রেখে আরও জোরদার করার আহ্বান আমাদের কাছে তিনি জানালেন। আমার গভীর বিশ্বাস, কার্ডিনাল রূপে মনোনয়নের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের অনুসারী সকল জনগণ। অন্যান্য সকল মণ্ডলী খ্রিস্টান সম্প্রদায়, কারণ তারা সকলেই আমাদের সহকর্মী, আমাদের সহযোগী। যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে 70-80% লোক অন্যের ধর্মের মানুষ কাজ করছে, কাজে আমাদের যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধ অন্যের সাথে আমরা ভাগ করে নিচ্ছি। আর আজকের যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে তার ভাগিদার কিন্তু আপনারা সবাই। আমি আমার অন্তরে সকল অনুভূতি নিয়ে পরমেশ্বরে জয়গান করি, কেননা বাংলাদেশের দীনজনদের প্রতি তিনি মুখ তুলে চেয়েছেন, কেননা তিনি বাংলাদেশকে উচ্চ আসনে বসিয়েছেন, তিনি দীনজনদের ভালোবেসে পরিতৃপ্ত করেছেন এবং বাংলাদেশ ও বাংলাদেশের মণ্ডলীকে তিনি ধন্য করেছেন। তাই চিরদিন গাইব আমরা তার করুণার কথা। মিলন ধ্যানই হোক আমাদের যাত্রাপথের প্রেরণা, মিলন সাধনায় মগ্ন অন্তরে হোক আমাদের পথ চলা। আমরা সবাই মিলে সোনার বাংলা নির্মাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রভু যিশুর আদর্শে আমরা শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক এবং রাষ্ট্রীয় এবং মানব উন্নয়ন এবং দীনজনদের প্রতি ভালোবাসা ও দয়ার কাজ, আন্তর্ধর্মীয় সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠায় একত্রে জীবনযাপন, কর্মকাণ্ড সম্পাদন, আলাপ আলোচনা ও আধ্যাত্মিক সাধনা করতে আমরা ইচ্ছা করি। নাগরিক দায়বদ্ধতার কারণে বাংলাদেশের খ্রিস্টান সমাজ দেশের উন্নয়নের জন্য এবং দেশের দীন মানুষকে সেবা করার জন্য আমাদের একমাত্র বাসনা, বেশি নেই আমাদের দাবি দেওয়া, একমাত্র বাসনা ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার রক্ষা করা এবং রাষ্ট্রের পক্ষে, বিপক্ষে নয়, রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য যথাযথ আইনগত সুযোগ ও পরিবেশ বাসনা করি। পরিশেষে আজকে এই যে বড়দিন উৎসব এবং সম্বর্ধনা অনুষ্ঠান করছেন, আয়োজন করছেন, আপনাদের সবার প্রতি, আপনাদের উপস্থিতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, ধন্যবাদ জানাই। ধন্যবাদ মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
আজকের এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়েছে। তার মোড়ক উন্মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। স্মরণিকাটি মঞ্চে নিয়ে আসবেন শ্রদ্ধেয় ফাদার আলবার্ট টি রোজারিও। আমাদের পরম শ্রদ্ধাভাজন ঢাকার আর্চবিশপ প্যাট্রিক টি রোজারিওকে আমাদের মাঝে কার্ডিনাল হিসাবে পাওয়া আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, গৌরবোজ্জ্বল বিষয়। তার দীর্ঘজীবন কামনায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আজকের এই স্মরণিকাটি। এবারে আমাদের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এবং মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসিকে ক্রেস্ট প্রদান করবেন মিস্টার নির্মল রোজারিও, আহ্বায়ক নাগরিক সংবর্ধনা ও বড়দিন উদযাপন কমিটি এবং সভাপতি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। ঐতিহ্যগতভাবেই বড়দিনের কেক কাটার পর্ব। এবারে কেক কাটবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, এবং তাকে সহায়তা করবেন মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। সেই সাথে আমাদের একটি গান বাজবে, বড়দিনের গান, এবং এই গানটি আমরা যদ্দূর জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও গাইতে পারেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেত্রী শেখ হাসিনাকে তার বক্তব্য প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি আমাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। বিনীত অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে তার বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সহকর্মীবৃন্দ, ঢাকা আর্চ বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও সিএসসি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি সত্যি খুব আনন্দিত আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে, কারণ এটা বাংলাদেশের জন্যই একটি সম্মানের বিষয় যে আজকে আমাদের একজন বাঙালি সর্বপ্রথম তিনি কার্ডিনাল হতে পেরেছেন, এটা আমাদের সকলেরই গর্ব। আর এমন সময় অনুষ্ঠানটা হচ্ছে, আমরা ঠিক অনুষ্ঠান করছি এমন একটা সময় যে আর মাত্র কয়েকদিন পরে আমাদের বড়দিন, কাজী 25 ডিসেম্বর শুভ বড়দিন। আমি এই আসন্ন
বড়দিন উপলক্ষে আমাদের খ্রিস্টান সম্প্রদায় এখানে যারা উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে খ্রিস্টান ধর্মের যিনি ধর্মগুরু যীশুখ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি মানবতার কথা বলেছিলেন, মানুষের অধিকারের কথা বলেছিলেন, যে আদর্শ তিনি প্রচার করেছিলেন ন্যায় সত্যের আদর্শ। তিনি যত মানুষ কষ্ট পেত সমস্ত মানুষকে তিনি সাহায্য করতেন, সহযোগিতা করতেন। আমরা যদি সকল ধর্মের দিকে তাকাই, আসলে সকল ধর্মের মূল বাণী মর্মবাণী কিন্তু একই। প্রত্যেক ধর্ম কিন্তু শান্তির কথা বলে গেছে এবং সহনশীলতার কথা বলে গেছে, মানবতার কথা বলেছে। অনাহার ক্লিষ্ট, রোগাক্লিষ্ট, যারা একেবারে অবহেলিত জনগোষ্ঠী তাদেরকে সাহায্যের কথা বলেছেন। কাজে আমরা এই বাংলাদেশে সবসময় বিশ্বাস করি যেখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, এটাই হচ্ছে আমাদের মূল নীতি। স্বাধীনতার পরপর জাতিপিতা আমাদের যে সংবিধান দিয়েছিলেন সেখানেও ঠিক একই কথাই বলা ছিল। এবং আমরা আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আমরা ধর্ম পালন করি। আমি যেটা মনে করি যে আমি যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি যে আমি আমার ধর্মকে যথাযথভাবে পালন করি এবং আমার সেই বিশ্বাস আস্থা আছে আমার ধর্মের উপর, তাই আমি অন্য ধর্মকেও সমানভাবে সম্মান করি। আমি যদি বিশ্বাস করি, আমি যদি বিশ্বাস করি যে এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তাহলে এই পৃথিবীর প্রতিটি জিনিসই তো সেই মহান সৃষ্টিকর্তা, তারই সৃষ্টি। কাজে তিনি যেভাবেই যাকে সৃষ্টি করেছেন না কেন সে সেইভাবেই চলবেন, এটাই তো স্বাভাবিক। কাজে সেখানে কোনো সংঘাত, কোনো দ্বন্দ্ব বা কোনো রকমের মানে সন্ত্রাস জঙ্গিবাদ এর কোনো কিছুরই কিন্তু স্থান এখানে নাই। এখানে মানবতাটাই হচ্ছে সবথেকে বড়, কাজী মানবতাকেই আমরা সবথেকে গুরুত্ব দিই। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে বলা আছে, সূরা কাফিরুনে স্পষ্ট লেখা আছে, লাকুম দীনুকুম ওয়ালিদ্দিন, স্পষ্টভাবে বলা আছে যে যার যার ধর্ম শেষে পালন করবে, তোমার ধর্ম তোমার। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। আর আমাদের স্বাধীনতা জাতির পিতার নেতৃত্বে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা সংগ্রামে সকল ধর্ম বর্ণের মানুষ সকলেই তো এক হয়ে বুকে রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা এনেছে। কাজে এ মাটিতে প্রত্যেকটা মানুষই তার অধিকার নিয়েই বসবাস করবে, সেটাই আমরা বিশ্বাস করি। আসলে যারা এই ধর্ম পালনের একটা ভান করে তারাই ধর্মে ধর্মে সংঘাত সৃষ্টি করে, আর সত্যিকার যারা ধর্মকে বিশ্বাস করে, যার যার নিজ ধর্ম সেই ধর্মকে যারা বিশ্বাস করে এবং যার নিজের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, ধর্মের উপর বিশ্বাস আস্থা আছে, তারা কিন্তু কোনো অন্যায় পদক্ষেপ নিতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটাই আমরা সব সময় মনে করি। আমরা এমন একটি সময় এই উৎসবটা পালন করছি যে আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর এই বাংলাদেশ বিজয় অর্জন করেছে। যে সংগ্রাম জাতির পিতা শুরু করেছিলেন বাংলার মানুষের শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, অর্থাৎ বাংলাদেশের মানুষ হত দরিদ্র ছিল, খেতে পেত না, বাঁধাকুজা ঠাই ছিল না, রোগের চিকিৎসা ছিল না, অত্যন্ত মানবেত জীবনযাপন তাদের করতে হতো। এই বাঙালির অধিকার প্রতিষ্ঠার কথা বলতে যেয়ে বারবার তিনি জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু তিনি তার আদর্শ থেকে কখনো সরে যাননি এবং তিনি এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে যে সংগ্রাম করে গেছেন সেই দীর্ঘ 23 বছরের সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি। আজকে বিজয়ের এই মাসে আমি শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।